আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই যারা নূর মুহাম্মদ বলে বলে অথবা বিভিন্ন গজালের মধ্যে উর্দু গজালের মধ্যে শোনা যায় নূর মোহাম্মদ সাল্লা অথবা নূর মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এরা আসলে এদের আকিদা বিশ্বাস হলো যে তারা জানে যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নূরের তৈরি মাটির তৈরি নন তারা নূরের তৈরি বলে নবী সাল্লাহ আলি সাল্লামের সম্মান মর্যাদাকে বৃদ্ধি করতেছেন আসলে কি তাই কখনো না আদম আলী সালাম হলেন মাটির তৈরি আর আদম সন্তান মাটির তৈরি আদম আদমবিত্তরব আদম হলেন মাটির তৈরি আর ফেরস্তারা হলেন নূরের তৈরি জিন জাতি হলো আগুনের তৈরি তো মাটির তৈরি আদমকে ফেরেস্তা দিয়ে করলেন তাহলে মাটির সম্মান বেশি না নূরের সম্মান বেশি অতএব অবশ্যই মাটির সম্মান বেশি আর কখনো এটা ভাবা যাবে না যে মাটির তৈরি নুরের তৈরি বললে নবীর সম্মান বাড়ে জিনা কখনো না মাটির তৈরি বললে নবীর সম্মান কমান হয়েছে বাড়ানো হয়নি তারা মনে করে যে বাড়ে আসলে না আরো এতটুকু বলবো শুনে রাখেন যে নবী আলি সাল্লাম কিসের তৈরি বা কেমন মানুষ ছিলেন সেটা আল্লাহ রবাহ আলমিন একশো দশ নম্বর আয়তে বলেছেন উল ইনামা আনা উল হে নী আপনি বলুন তোমাদের মতো একজন মানুষ পার্থক্য হলো আমার কাছে প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহ এক তাহলে ওহি রসদ সাল আলি সাল্লামের কাছে ওহি আসে আর আমাদের কাছে ওহি আসে না এই হলো পার্থক্য তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী আর মানুষ যারা সাধারণ মানুষ তারা নবীন নন তা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বিশেষ ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে কিন্তু রসুল সাল্লাহ আলু সাল্লামকে মাটি দ্বারাই সৃষ্টি করা হয়েছে আর গজালের মধ্যে এটা বলা যাবে না এটা হলো বিদাত আকিদা পদ ভ্রষ্ট আকিদা কোরআন হাদিস বিরোধী আকিদা এই যদি কোরআন এর আয়াত হাদিসের দলিল পাওয়ার পরেও যদি কেউ নবী সাল্লি সাল্লামকে নূরের তৈরি বলে তাহলে তার ইবাদত আল্লাহর দরবারে কবল হবে না কারণ এটা কোরআন বিরোধী আকিদা অতএব নবী সাল্লাহ আলিয়াল্লামকে মাটির তৈরি নবী বলে জানতে হবে এটা হলো কোরআনের দাবি হাদিসের দাবি আল্লাহ আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও